স্বামীর প্যান্টের সাথে স্ত্রীর ডিভাইস লাগাই দেয়। স্বামী এখন কোন জায়গায় আছে, গার্লফ্রেন্ডের সাথে না অন্য নারীর সাথে আছে, চেন খুললে স্ত্রীর কাছে মেসেজ চইলা যায়। তো ভাই আমরা তো আর সেরকম না, যখনই স্ত্রী ওই মেসেজ পায় ওই লোকেশনে যায়, যাওয়ার পরে স্বামী কি অবস্থান আছে ধরে ফেল। আমরা তো গরিব, আমরা গরিব বলে তো আর আমরা সেরকম কিছু করি না। আমরা স্বামী ছাইড়া দিয়ে সকালবেলা যায় অফিসে কাজ করে রাত্রে ফিরে আসে, তাতেই আমরা খুশি, আমাদের আর বেশি কিছু চাই না। হ্যাঁ আমি একটা ভুল করছি যে 60-70 বছরের বুড়ো হোক, বটগাছ হোক, বৃদ্ধ হোক, যাই হোক, সিনি বিয়ে করতে চাইছি। এখন তার জন্য আমার জন্য এমন একটা প্রস্তাব আসছে, সে বিছনায় পড়ে রইছে, বিছনায় 2 দিন পর চলে যাবে। তো এখন তারে বিয়ে করবো, 2 দিন পর আরেকজনরে বিয়ে করবো, এরকম খালি আমি বিয়েই করতে থাকবো। তো আপনারাই বলেন, আপনাদের মতামত কি বলে, আপনারা মেসেজ করে বলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, আমরা আবারও চলে আসলাম চাঁদনির বাসায়। দর্শক, এই পর্যন্ত অসংখ্য ভিডিও আমরা অনেকের করেছি, কিন্তু এমন ভিডিও আর কখনো করিনি যে এমন বিয়ের প্রস্তাব কি আসতে পারে কোনো মানুষের জন্য, জানি না। দর্শক, যে মানুষটি ডাক্তারের ধারামশই বেশি দিন আর বাঁচবেন না, হয়তো দিন কয়েকের জন্য বাঁচবেন, এমন একটি মানুষের জন্য বিয়ের প্রস্তাব এসেছে চাঁদনির জন্য। আসলে যে মানুষটি বেড থেকে উঠতে পারে না, বাথরুম যেতে পারে না, খেতে পারে না, তাকে খাওয়াই দেওয়া, গোসল করা এবং বেডে তাকে উঠিয়ে বসানো, ইয়ে করা, সবকিছু একটা মানুষের সাহায্য ছাড়া করা যায় না, এমন একটি মানুষের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। কারণ এর আগে যে বিয়ের কথাটি বলেছেন যে বয়স কোনো বিষয় না, 60 হোক আর 70 হোক যে কোনো মানুষকে সে বিয়ে করতে চাচ্ছেন। এখন এই মুহূর্তে সাথে কি করতে চাচ্ছেন, কি বিষয় নিয়ে আমরা যে নিয়ে আসলে করবেন কি করবেন না, সেই বিষয়ে আমাদেরকে রেখেছেন। আমরা চলুন কথা বলবো চাঁদনির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি তেমন একটা ভালো না। ভালো না আপনি কি যে কেন ভালো না একটু আমরা আগে আপনার মুখ থেকে শুনি। ভালো না এই যে আপনি যে কথা বলতেছেন এগুলো শুনে এখন আমার কি বলবো, যে নিজেই হাত পাও ভেঙে আসতেছে ভিতর থেকে, নিজেরে খুব অসহায় মনে হইতেছে যে দুনিয়াটা। এই ভিডিওটা আমার কাছ থেকে শুনেন না, এই কথাটা তো এটা তো সরাসরি আপনার কাছ থেকে আমরা শুনি। কারণ আমি আপনাকে তো বলছি, বলার পরেই তো এখন দেখতে আছেন, তাই তো আপনার ডাকলাম। মানে কেমন মানুষটা বিয়ের প্রস্তাবটা আসছে একটু যদি বলেন। সে ডাক্তারে বলতেছে যে তার বেশি দিন হয়তো বাঁচবে না, বিছানায় পড়ে রয়েছে, পোরসা পায়খানা সব বিছানায় করে। কিন্তু কিরকম হলে তো ডাক্তার থেকে কিবা একটা নার্স কিবা একটা মেয়ে কাজের মেয়ে রাখলেও পারে, কিন্তু তারা সেটা করবে না, তারা আমার জন্য নিয়ে যেতে চাইতেছে বিয়ের জন্য। হ্যাঁ আমি বলছি বয়স কোনো ব্যাপার না, মানুষের মনটাই সবচাইতে বড়, তাই বলে কি এমন আমি মেয়ে একটা অসহায় বইলা কি আমার কোনো মূল্য নাই? আর একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ে আছে, এখন আর একটা বিয়ে করব, তো সেও যদি 2 দিন না বাঁচে, আবার মারার পর আবার বিয়ে করব কেন? আমি কি 2 দিন পর পর স্বামী পাল্টাবো, চেঞ্জ করব কেন ভাই? আমার কি কোনো মূল্য নাই? আমি একটা মেয়ে নারী হইয়া কেন এভাবে পড়া থাকবো? আপনাকে চোখে কি এরকম মনে হয় আমাকে বলেন। এখনকার যে সমাজ আমরা দেখলাম যে একটা ভাইরাল ট্রেন্ড রয়েছে, বিষয়গুলো অনেক সময় দেখা গেছে স্ত্রী স্বামীকে বিশ্বাস করার জন্য অনিল দাঁতে স্বামী উল্টাপাল্টা কিছু না করে, সেই কারণে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া অনেক ধরনের ভিডিও দেখি। তো আপনি কি আপনার স্বামীকে, প্রথম স্বামীকে কি অবিশ্বাস করেছিলেন? না ভাই, চোখে অন্ধের মতো বিশ্বাস করছি, সকালে চলে গেছে কাজে, রাত্রে চলে আসছে, দিন শেষে রাত্রে, তো এরকম ছিল, খুব ভালো ছিল, হয়তো তার ভালো লাগে নাই আমারে, তাই চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আমি তো ওরকম মেয়েদের মতো না যে ডিভাইস লাগাই দিব, যে যেখানে সেখানে যাবে, চেন খুলবে কিবা কোনো মেয়ের সাথে হাত ধরে চেন খুলবে যে মেসেজ চলে আসবে, ওরকম তো না। আমি অন্ধবিশ্বাস করি যে স্বামী যাবে সকালবেলা, যাবে কাজে কিবা যেখানেই যাক, রাত্রে শেষে ঘরে আসলে তাতেই খুশি। মানে ডিভাইস কথাটা বুঝিনি আমি, কথাটা ডিভাইস, এই যে চেনের মধ্যে কি ডিভাইস লাগায়, চেন খুললে নাকি মেসেজ চলে আসে স্ত্রীর কাছে, যেখানেই চেন খুলুক না কেন, এবার বাথরুমে খুলুক কিবা কোনো গার্লফ্রেন্ডের হাত ধরে কিবা গার্লফ্রেন্ডের সাথেই কিছু করতে যায়, চেন খুলুক, সেটা মেসেজ চলে আসে কার কাছে? স্ত্রীর কাছে।
এখন ওরকম তো আর আমরা না, আমরা সাধারণ ঘরের মেয়ে। মানে স্ত্রী স্বামীকে এতটা অবিশ্বাস করে তারপর ডিভাইস লাগায়? হ্যাঁ, লাগাইতেছে না। আজকাল বিশ্বাসের কি কোনো মূল্য আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বিশ্বাস করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে না, স্ত্রী স্বামীকে না, স্বামী স্ত্রীকে না। মানে আমরা তো সাধারণ ঘরের মেয়ে। শুনুন, সবাই কিন্তু আপনি যেভাবে বলতেন এগুলো সবার বিষয়ে চলে যায়, কিন্তু এমনও স্বামী স্ত্রী রয়েছে তারা একজন একজনের ছাড়া বাঁচছে না, তাদের কথার বাইরে কেউ যায় না, তাদের ভিতরে এতটা বর্ণিং, এত ভালোবাসা, এত পরিপূর্ণ একটা ভালোবাসার ঘর, সেই ঘরের মানে কোন রকম কোন ছায়াপট কোনো খারাপ কিছু ঢোকার সুযোগ নেই তার একজনের ভিতরে বিশ্বাসের ভিতরে, কিন্তু কিছু থাকে আসে এরকম না। ডিভাইস লাগানো। না, সেটা যারা অবিশ্বাস করে তাদের জন্য হতে পারে, এটা সমানের কি বলবো একটা কৌতূহল হতে পারে এইসব ডিভাইস বা এইসব কিছু, এটা আসলে কখনো ভালোবাসা কখনো অবিশ্বাস করে কিছু হয় না। আজকাল ভালোবাসা হ্যাঁ আছে আপনার, কিছু কিছু মানুষের মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে নাই। বর্তমানে এগুলাই চলতেছে ভাই, দেখতেছি তো ভিডিওতে। আপনি আমাদেরকে একটু বলবেন তাহলে আপনার ডিসিশনটা কোথায়? তাহলে বিশ্বাস কি মানুষের হারিয়ে যাচ্ছে? ভাই বিশ্বাস তো ওই যে বললাম না, যে ছেলেদের স্ত্রীরা এখন বর্তমানে এমনই বিশ্বাস করে, ছেলেদের প্যান্টের মধ্যে, স্বামীদের প্যান্টের মধ্যে ডিভাইস লাগাই দেয়, স্বামীরা জানেও না। এই কারণে যে এখানে চেঞ্জ খুলুক না কেন, গার্লফ্রেন্ডের সাথে খুলুক কিবা যে কোনো জায়গায় খুলুক, সেটা স্ত্রীর কাছে মেসেজ চলে আসতেছে কিবা গার্লফ্রেন্ডের কিবা স্ত্রীদের প্যান্টের মধ্যে ডিভাইস লাগাই দিতেছে, স্বামীরা মেসেজ পাইতেছে। এরকমই তো আজকাল বিশ্বাস বিশ্বাস হইতেছে। আমরা তো সে আগে সাধারণ ঘরের গায়ে মেয়ে দিখাই, ওরকম ভাবে থাকি না যে স্বামী সকালবেলা চলে যায় কাজ কামে থেকে, আবার সে যেখানেই যাক না কেন সেটা তার আমরা দেখি না, রাত্রে ঘরে আসে তাতে আমরা খুশি, তাতে হয়ে যায়। এখন আমি একটা হ্যাঁ চাইছি যে 70 বছর হোক, 60 বছর হোক, একটা বট গাছ হোক যে আমার ছায়া দিয়ে থাকে। এখন এমনই বট গাছ আমার জন্য আসছে যে সে তার পাতা ঝরা যাইতেছে, সে এখনই 2 দিন পর চলে যাবে, মরে যাবে, তো সে আমার ছায়া দিবে না, আমি তাকে ছায়া দিব বলেন? এরকম অবস্থায় কি বলবো বলেন? তো আপনি তো এমন না যে তার সাথে সে তার অর্থ সম্পদ মালিক কোটিপতি, সেই লোভে আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন, এমন তো কিছু না? না না, আমার কেন, যদি হইতো তাহলে আমি তো এই লোকটাকে বিয়ে করতে পারতাম। সে 2 দিন পর চলে গেলে হয়তো তার যতটুকু সম্পদ আছে হয়তো আমারে দিত, কিছু হইলো তো দিয়া যেত, তো লোভ করলে তো এই লোকের কাছে করতে পারতাম, কিন্তু দরকার তো না। আমি তো বারবার স্বামী চেঞ্জ করতে পারবো না বল। স্বামী চেঞ্জ তো করতে পারেন, একটা মানুষের একটু কপালে যদি আপনার মনে করেন স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তো আপনি যদি একা থাকতে চান তাও একা থাকতে পারবেন, না হলে বিয়ে করতে চাইলে বিয়েও করতে পারবেন। আমার 2 দিনের জন্য এরকম স্বামীর দরকার কেন? আর আমি এরপরে বিয়ে করবো না করবো না, সে তো আমার আগের স্থানে আমার ফিরে আসতে হইব, তো আমি সে দরকার আছে? তো আমি এমন একটা স্বামী চাই যে মানুষটা আমাকে ছায়া দিবে, ভালোবাসবে, আমি ওই আগের মতো এই যে দিন শেষে সে রাত্রেবেলা ফিরে আসুক যেখানে যাক না কেন, তাতে খুশি হব। কিন্তু এরকম তো আর আমি ডিভাইস লাগাইতেছি না আর ই করতেছি না বলেন? তার মানে আপনি বলতেছেন যে আপনারা স্বামীকে বিশ্বাস করেন, জি, যে সকালবেলা স্বামী কাজে চলে যাচ্ছে, কোথায় কি করতেছে না করতেছে কিছুই দেখতেছে না, সে বাসায় ফিরতেছে, এটি আলহামদুলিল্লাহ। জি, তার এখনকার জমানার যে পরিস্থিতি দেখতেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও ভাইরাল ট্রেন্ড হচ্ছে, মানে যে কোনো বিষয় দেখতেছি যে স্ত্রী স্বামীর সেন মানে প্যান্টের সেনের সাথে হলো ডিভাইস লাগাই দিচ্ছে, সেই স্বামী যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে গিয়ে সে ডিভাইসটা যখন মানে হলো চেন খুলতে গেলো, স্বামী স্ত্রীর কাছে হলো মেসেজ চলে যায় সে জি কোন লোকেশনে কোন জায়গায় আছে, স্ত্রী চাইলে সরাসরি সেখানে গিয়ে তাকে ধরতে পারছে, সে জি কি জি অবস্থানে রয়েছে, জি তো জি এই বিষয়গুলো আপনি বলতেছেন, জি তো এইটা আসলে কিভাবে দেখলেন, কিভাবে বুঝলেন আপনি বিষয়টা? এই যে আজকাল টিভিতে ইউটিউবে দেখায় এগুলো দেখতেছি শুনতেছি, তো না সেই আসলে অনুযায়ী এগুলা সবাই অবিশ্বাস করে না, এমন কিছু ভালোবাসার মানুষ রয়েছে যাদের ঘরে পরিপূর্ণ ভালোবাসা রয়েছে, একজন একজনকে ছাড়া বাঁচবে না, একজনের অনুমতি ছাড়া আরেকজন কাজ করে না, এমন ভালোবাসার ঘর রয়েছে যেখানে কোনো রকম খারাপ কিছু নেই। তো ভাই সবাই সবাই কিন্তু অবিশ্বাস করে তা কিন্তু না, সবাই হ্যাঁ আপনার কথা ঠিক আছে, হাজারো কয়জন পাবেন, আর রাঙ্গামাটি তো এরকম অসহায় মেয়েরাই বেশিরভাগ এই কাজ করে, কিন্তু ওই যারা দেখবেন ভালো একটু কিবা চলাফেরা তাদের কিছু আছে, তারা এইরকম ডিভাইসই লাগাইব, তারা বিশ্বাস করতে পারবো না। আর যারা অসহায় আছে, যাদের
দেখবেন যে স্বামীর অনেক মূল্য দিতে জানে, স্বামীর ইজ্জত করতে জানে, তারাই হয়তো চোখে অন্ধবিশ্বাসের মতো তারাই এভাবে স্বামীর কথা শোনে, কিংবা স্ত্রী স্বামীর কথা শুনে এভাবেই চলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কি এই মানুষটাকে যে বিয়ের প্রস্তাবটা আসছে সেটা কি আপনি বিয়েটা করছেন না? না, কিভাবে কর্ম বলেন? যে মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে, যে মানুষ এভাবে 2 দিন পর চইলা যায়, বা ডাক্তারও বলছে, সে মানুষের জন্য হয়তো কাজের জন্য যদি বলতো তাহলে আমি চইলা যাইতাম, কাজের জন্য বললো আমি চইলা যাইতাম, কিন্তু সে আমার বিয়ে করতে চাইতেছে, বিয়ের জন্য নিতেছে, তো আমি তার সেবা যত্ন করতে যামো নাকি তার সাথে সংসার করতে যামো বলেন? আপনারাই বলেন এই মেসেজ, আপনারা যদি বলেন যে হ্যাঁ এই ভিডিওতে মেসেজ করে যদি বলেন আপনারা বিয়ে করার জন্য, আমি তাহলে আপনার কথা অনুযায়ী বিয়ে করবো। আপনার নিজের কোনো সিদ্ধান্ত নেই? না, আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, দর্শকের উপরে। দর্শক, আপনারা শুনলেন বোন চাঁদের কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথা বলে, যে আসলে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে এসে বিয়ে করতে এসে কি ধরনের অবস্থানের মধ্যে পড়েছেন সেই বিষয়ে কিন্তু আমরা বোন চাঁদের কাছ থেকে জানানোর চেষ্টা করেছি, এবং কি সমস্যাগুলো হয় সাধারণত সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারলেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক, আপনাদের কাছে একটি কথা বলবো, যেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। এই শীতে যে মানুষটির পরনে শীতের পোশাক নাই, আপনার বাসায় যে পুরনো কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো অন্তত দিয়ে চেষ্টা করুন সেই মানুষগুলো যাতে একটু ভালো থাকতে পারে। কারণ আপনার আশেপাশে আপনার বাড়ির পাশে যদি যে মানুষগুলো কষ্ট থাকতেছে সেটা যদি আপনি দেখো না দেখার কত চিন্তা করেন, উপরে আল্লাহ কিন্তু একজন দেখতেছেন, তিনি তার বিচারটা করবেন। আমরা চেষ্টা করব সবাই সবার দিক থেকে একটু হলেও আমরা চেষ্টা করব যে মানুষগুলো অসহায় রয়েছে, দুঃখী রয়েছে, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা ডেসক্রিপশনে এই বোনের মোবাইল নাম্বারটি দিয়ে দিব, সেই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তার সাথে। আর যদি কোনো রকম সে ত্রুটিমূলক কিছু করে তাহলে আমাদের আমাদের চ্যানেলের নাম্বারটি থাকবে, সেই নাম্বার আপনারা ফোন করে জানা দিবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।